বন্ধু, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো 2024-এর প্রশ্নপত্র আমরা পেয়েছি এবং আমাদের প্রশ্ন যথেষ্ট সহজ হয়েছে। আমি এর আগে তোমাদের উত্তর বলেছিলাম, যাই হোক একটু তাড়াতাড়ি শেয়ার করার জন্য একটা দুটো উত্তর একটু ভুল হয়েছে, তো সেটাও শুধরে নেবো। তার সঙ্গে অন্যান্য যে প্রশ্নগুলো আমাদের এসএকিউ টাইপের প্রশ্ন রয়েছে, সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের এই ভিডিওতে শেয়ার করবো। তো পরপর আমরা উত্তরগুলো বলে যাই। প্রথম এক দাগের প্রশ্নের উত্তর হচ্ছে বি দাগ, দুই দাগের প্রশ্নের যেটা উত্তর রয়েছে সেটার উত্তর হচ্ছে $10। তারপরে তিন দাগের প্রশ্ন চলে আসি, তিন দাগের প্রশ্নের উত্তর হচ্ছে লাইমস্টোন অ্যান্ড ব্রিক। চার দাগে যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর হচ্ছে ডিগিং দ্য সয়েল ইন ফ্রন্ট অফ হিজ হার্ট। তারপরে প্রশ্ন আমরা চলে আসি, চার দাগে যে প্রশ্ন এটার হবে উত্তর উইন্টার ইভিনিং। তারপরে সরি, পাঁচ দাগের প্রশ্নটা উইন্টার ইভিনিং। ছয় দাগে যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর আমি বি দাগ বলেছিলাম, কিন্তু না, এটার উত্তর সামার্স লিস এটা হবে। আর সাত দাগে যে প্রশ্নটা এটার উত্তর হবে হোয়াইট অ্যান্ড ওয়েট। আচ্ছা, আট দাগের প্রশ্নটা যেটা রয়েছে এটার উত্তর হবে হচ্ছে তোমার প্লে, ঠিক আছে। নয় দাগের যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর হচ্ছে সি দাগ হচ্ছে। 10 দাগের যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর হচ্ছে তোমার ডি দাগ, উইথ আর ফাদার। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, 11 দাগের যে প্রশ্নটা রয়েছে লোমো বোয়াজ 35 ইয়ার্স ওল্ড। তারপরে যে প্রশ্নটা রয়েছে সেটার উত্তর হচ্ছে অক্সেন মেডোস। তারপরে চলে আসো আমরা প্রোজের এসএকিউ কোশ্চেন, হোয়ার দ্য নেম অফ দ্য কালামস ফাদার জয়নুল আবেদিন অ্যান্ড অসীমা, এই যে তোমাদের এখানে সুন্দর করে লিখে দিয়েছি। আচ্ছা, হু ওয়াজ, এই প্রশ্নটার উত্তর হবে শি ওয়াজ আর আন্ট। তারপরে কোশ্চেনে চলে যায়, হোয়াট ডিড কালামস ফাদার অ্যাভয়েড দ্য ডেলি লাইফ, সেটা হচ্ছে আননেসেসারি কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ। আচ্ছা, হোয়াট টাইম, এটা হচ্ছে 11 o'clock। তারপরটা হচ্ছে হোয়াট ওয়াজ দ্য থার্ড কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, এই প্রশ্নটা। ছয় দাগে যে প্রশ্নটার অ্যান্সার উত্তর হবে সেটার উত্তর হবে ফর হিজ ব্রাদার ডেথ। তারপরে যে সাত দাগে প্রশ্নটা রয়েছে এটার উত্তর হবে দ্য ন্যারেটার নিউ দ্যাট নিউ দেয়ার ওয়ার মেনি অ্যানিমালস ইন দ্য ফরেস্ট নিয়ার দেরা। তারপরে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে কোক আউট অফ দ্য ক্যান্ড মিল্ক। তারপরে পোয়েট্রির যে এসএকিউগুলো রয়েছে দেখো, এটা হচ্ছে তোমার তোমার ইয়ে তোমার পোয়েটের নাম লিখতে হবে, প্যাটেলের নাম। তারপরে একটা রয়েছে দ্য ইয়ং ম্যান উত্তর হবে। তারপরে একটা যে রয়েছে বিনিথ সাম প্লেজেন্ট উইডস। তারপরে যে প্রশ্নটা রয়েছে দ্য এক্সপ্লেন্ড অ্যান্ড বিকাম এ হিউজ ট্রি। তারপরে কোশ্চেনটা উত্তর সনেট লিখলেই হয়ে যাবে। তার পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, তার পরবর্তী যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর হচ্ছে এফি আর এন তোমার হবে। তারপরে এটা হচ্ছে হিউমিং ইনসেক্ট, আর এটাতে একটু একটা দুটো লাইন কিন্তু লিখতে হবে। আচ্ছা, তারপরে যে প্রশ্নগুলো দেখে নাও যারা পরবর্তীতে পরীক্ষা দেবে তাদের জন্য, প্রশ্নটা খুবই কমন প্রশ্ন, এটা তোমাদের একদম এই প্রশ্নটা তুলে দিয়েছিলাম, এটা তোমরা কমন পাবে। নেক্সট যে প্রশ্নটা এটা আমরা 100% কমন কিন্তু পেয়েছি পরীক্ষার হলে। এই প্রশ্নটা নর্মাল প্রশ্ন এসেছে এটা আমরা বলিনি যদিও, কারণ আমাদের দুটো প্রশ্ন লিখতে হবে, সাজেশনটা আমরা ওরকমভাবেই করেছিলাম। এমনকি লাস্ট যে প্রশ্নটা এটাও আমাদের সাজেশনে রয়েছে। নেক্সট দেখো, পোয়েট্রি থেকে একদম ওপেন কোশ্চেন। আচ্ছা, তারপরের প্রশ্নতে চলে আসি, যাদের দরকার তারা একটু স্ক্রিনশট করে নেবে। এই প্রশ্নটা তো খুবই ইম্পর্টেন্ট ছিল এবছর, তার সঙ্গে এই যে প্রশ্নটা দিয়েছে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল। তারপরে আমরা চলে যাবো পরবর্তী পার্ট, আমরা গ্রামার সেকশনের সম্পূর্ণ উত্তর তোমাদের সামনে তুলে ধরবো। এই যে জাস্টিফাই দ্য পোয়েট্রি অফ আর্ট, কতবার বলেছি এই প্রশ্নটা দেখো তো, মনে করে দেখো তো একবার, যে এইটা অন্তত করে যাও। আচ্ছা, ড্রামা থেকে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নটা, ওর বার্ডেনের প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট ছিল। তারপরে এই যে পার্টটা, এই পার্টটাও খুব ইম্পর্টেন্ট ছিল, তোমরা পড়েছিলে। আচ্ছা, তারপরের প্রশ্ন দেখো, এটাও ইম্পর্টেন্ট ছিল এবং এসছে। প্রশ্ন কিন্তু ওভারঅল যথেষ্ট সহজ হয়েছে। গ্রামার সেকশনে চলে যায়, প্রথম যেটা রয়েছে এটা হবে আই আস্কড মাই ফাদার হোয়াই হি ডিড নট সে দ্যাট টু দ্য পিপল হু কেম টু হিম ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস। ওকে, পরবর্তীটা যেটা রয়েছে চেঞ্জ দ্য ভয়েস, এটার উত্তর হবে দেন এ মিস্টেক ওয়াজ মেড বাই মি। তারপরে যে প্রশ্নটা রয়েছে চেঞ্জ ইন টু এ কমপ্লেক্স সেন্টেন্স, এটার উত্তর হবে ইউ হ্যাভ এ ফেস দ্যাট ওয়াজ ইন্টারেস্টিং। তারপরে একটা স্প্লিটিং রয়েছে, লিখবে কি উই লিভড ইন আওয়ার একটা হাউস পর্যন্ত লিখে, তারপরে পুলিশ স্টপ দিয়ে, তারপরে বাক্যে লিখবে ইট ওয়াজ বাইল্ট ইন দ্য মিডিল অফ দ্য 19th century। নেক্সট আমরা চেঞ্জ ইন টু পজিটিভ ডিগ্রি, এটা কি লিখবে নো আদার ডগ ইন দ্য ডিস্ট্রিক্ট অ্যাজ ইজ অ্যাজ গুড অ্যাজ হি। নেক্সট এটা কি বলেছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাকে লিখবে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ ইয়ে এভার অ্যালাইভ, ঠিক আছে। তারপরের প্রশ্নে আমরা চলে যাই, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, এটার উত্তর হচ্ছে টু দা টু বাই এ এবং টু। তারপরে যথারীতি এটার উত্তর প্ল্যাটারি ঠিকই আছে। আর তারপরের কোশ্চেন যথারীতি আমাদের আনসিন প্যাসেজ, তো আনসিন প্যাসেজটা তোমরা সবাই করেছো এবং আশা করি সবারই উত্তর ঠিকঠাক রয়েছে। তো এই হলো আমাদের প্রশ্ন, তবুও তোমাদের যাদের প্রয়োজন রয়েছে প্রশ্নটা দেখার তোমরা দেখে নিতে পারো, এটা কিন্তু একদম সঠিক উত্তর, এরপরে কিন্তু আর কোনোরকম পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো এই হলো আমাদের উত্তরপত্র। তো প্রশ্ন কিন্তু ওভারঅল রাইটিংটা দেখানো একটু খুব ইম্পর্টেন্ট, কী কী এসেছিলো, অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি তোমাদের বলেছিলাম যে এটা আসবে এবং এটা দিয়েছে। তারপরের প্রশ্নে আমরা চলে যাই দেখো, যথারীতি তারপরে এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং প্রেসি স্বাভাবিক আসার কথা ছিল, এটা তোমাদের এসেছে। যাদের প্রেসি দেখার দরকার আছে তারা ভালো করে স্ক্রিনশট করে নাও, প্রয়োজনে পরবর্তীতে তোমরা পড়ে নিতে পারো। তো এই হলো প্রশ্ন, পরবর্তী সাজেশন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন জানার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো। ধন্যবাদ।